পাখির চোখ চব্বিশে লোকসভা নির্বাচন, তার আগে নির্বাচনে রোডম্যাপ তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে জোরদার লড়াইয়ের বার্তা অভিষেকের। বঞ্চনার বিরুদ্ধে প্রচারের জন্য সাংসদ, বিধায়ক এবং ব্লক কর্মীদের নির্দিষ্ট কাজের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। দীর্ঘদিন পর তৃণমূলের হাই ভোল্টেজ মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূলের ধর্ণা মঞ্চে অভিষেকের অনুপস্থিতি নিয়ে জোর চর্চা হয় রাজনৈতিক মহলে। শুক্রবার বৈঠকের প্রায় 90% জুড়েই সেই 100 দিনের বকেয়া। পাখির চোখ লোকসভা ভোট, লোকসভা ভোটের রোডম্যাপ অভিষেকের। লোকসভা ভোটের আগে তৃণমূলের হাতিয়ার 100 দিনের কাজ, বাংলার বঞ্চনার হাতিয়ার করেই ঝাঁপিয়ে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে সাংসদ, বিধায়ক এবং বুথ ও ব্লক স্তরের নেতাদের আলাদা আলাদা কাজের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। বাংলার মোট 3,343টি অঞ্চলে সহায়তা শিবির। 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই শিবির চলবে। প্রতিটি শিবিরে অন্তত 2 বার করে পৌঁছতে হবে বিধায়কদের। লোকসভা কেন্দ্রগুলির অন্তর্গত 7টি বিধানসভায় অন্তত 5টি শিবিরে পৌঁছতে হবে সাংসদদের। যেখানে তৃণমূলের বিধায়ক বা জনপ্রতিনিধি নেই, সেখানকার 10 জন তপশিলি জাতি এবং 5 জন তপশিলি উপজাতির প্রতিনিধিদের নাম পাঠাতে হবে। নিজের এলাকার হাটে বাজারে গিয়ে বাংলার বকেয়ার দাবিতে প্রচার করবেন বুথ ও ব্লক স্তরের নেতারা। বৈঠকে অভিষেকের বার্তা, 1 মার্চ এবং 2 মার্চ সরকারের পক্ষ থেকে প্রতিটি অঞ্চলে 1টি করে সভা হবে। বঞ্চিত শ্রমিকেরা যারা রাজ্য সরকারের সহায়তায় উপকৃত হবেন ওই সভায় অংশ নেবেন তারা। পাসবুক আপডেট করে সবাই হাজির থাকবেন তারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, এবারের লোকসভা ভোট প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। কলকাতার